আমরা ডট প্রোডাক্ট এর সময় একটা জিনিস করেছিলাম আই ডট জে আই ডট জে জিনিস আই ক্রস জে কি হবে আই ক্রস কে কি হবে যে ক্রস জে আমি সবকটা লিখে নি আগে জে ক্রস কে আমি অ্যাক্সিস গুলো একটু এখানে এঁকে দিলাম এটা আই এইদিকে I, আই এক্স অ্যাক্সিস এইদিকে দিকে J, এ ক্রস e e e e e B হয় হচ্ছে ম্যাগনিচিউড অফ এ ক্রস বি হচ্ছে মড অফ এ মড অফ বি সাইন থিটা আর এ ক্রস বি কি করে করো প্রথম ভেক্টরটায় হাত রেখে দ্বিতীয় ভেক্টরটার দিকে হাতটাকে ঘোরাও দেখি বলো অর্ঘদীপ যেগুলো সেম আছে ওগুলো সব জিরো হয়ে যাবে আর বাকি এগুলো পারফেক্ট গুলো ওয়ান হয়ে যাবে গুড যেগুলো সেম আছে আই ক্রস আই যে ক্রস যে কে ক্রস কে সেগুলো সব জিরো হয়ে যাবে কেন কারণ নিজের সঙ্গে ক্রস জিরো জিরো হচ্ছে জিরো তাই ক্রস আমি তোমাকে গুড বললাম ভেরি গুড বললাম না কেন কারণ এক্ষেত্রে শুধু ম্যাগনিচিউড নিয়ে ভাবলে চলবে না এখানে আমাকে ডাইরেকশন নিয়েও ভাবতে হবে ওকে আই ক্রস আই যে ক্রস কে এদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিচুড জিরো ম্যাগনিচুড জিরো মানে তুমি জিরো বলতে পারো ঠিক আছে এটা আমি সব করে বলে দিই নাল ভেক্টার বা জিরো বললেও চলবে আই ক্রস যে ক্রস কে এই অন্যগুলো ওইগুলো তুমি বলেছো ওয়ান ম্যাগনিচুড ওয়ান কেন ম্যাগনিচুড ওয়ান কারণ মড অফ এম মানে বেসিক্যালি আই ক্রস জে এর মড অফ আই ওয়ান মড অফ জে ওয়ান আর সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি ওয়ান তাই এদের ম্যাগনিচিউড গুলো ওয়ান কিন্তু ডাইরেকশনটা তো বার করতে হবে তাই কমপ্লিট হয়নি ডাইরেকশন কি হবে বলো অর্ঘদীপ ডাইরেকশন আই ক্রস যে হলে ধরুন সেটা কে হবে এরকম আর কি মানে মনে হয় এটা একটু ভেবে করতে হবে কিন্তু ঠিক আছে এতটা অভিয়াস নয় একটু ভাবতে হবে আই ক্রস যে অর্গদীপ একদম ঠিক বলেছ মানে বেসিক্যালি আই ক্রস যে মানে কি আমি হাতটা রাখছি এক্স অ্যাক্সিস এর ওপর আঙুলটা ঘোরাচ্ছি ওয়াই এর দিকে তাহলে আমার থামটা কোন দিকে হবে এরম ঘুরিয়েছি এই সাইডে মানে বেসিক্যালি জেড এর দিকে তাই আই ক্রস জে তার মানে আমি লিখতে পারি ক্রস কেন আই ক্রস জের এর ওয়ান ডাইরেকশন টুয়ার জেড অ্যাক্সিস তাহলে নিশ্চয়ই কে এবার দেখি কে বলতে পারে আই ক্রস কে কি হবে এক্সাক্ট যদি আমার কেউ বলতে পারো তাহলে আমি বুঝবো যে বুঝে গেছে দেখি রূপম ট্রাই কর এটা আই ক্রস কে কি হবে মাইনাস ওয়াই ওয়াই নয় ওয়াই এর দিকে ইউনিট ভেক্টরটা মাইনাস হ্যাঁ মাইনাস পারফেক্ট কিন্তু ওয়াই না যে সরি হ্যাঁ মাইনাস জে সরি হ্যাঁ ভেরি গুড আই ক্রস কে হচ্ছে মাইনাস জে কেন কারণ এক্স থেকে আমি জেড অ্যাক্সিসের দিকে ঘোরাচ্ছি মানে বেসিক্যালি আমি এই দিকে হাতটা ঘোরাচ্ছি এই দিকে হাতটা ঘোরা আমাকে হাতটা উল্টো করতে হবে নাহলে আমি করতে পারবো না আমি এইভাবে তো ঘোরাতে পারি না এরম ঘোরাচ্ছি থামটা যাচ্ছে নিচের দিকে মাইনাস যে এইবার ফাটাফাট এইবার আমাকে ফাটাফাট বলতে থাকতে হবে যে ক্রস কে হবে হচ্ছে আই যে ক্রস আই হবে হচ্ছে মাইনাস কে কে ক্রস আই হবে যে আর কে ক্রস যে হবে মাইনাস আই জাস্ট একবার নিজেকে কনভিন্স করে নাও এটাকে মনে রাখার ইজি মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ মনে রাখার ইজি উপায় আছে আমি আই যে কে এরম ভাবে লিখলাম নিয়ে এক্স থেকে ওয়াই মানে আই থেকে যে গেলে এরকম ব্ল্যাক অ্যারো দিচ্ছি আর উল্টো দিকে গেলে ব্লু অ্যারো দিচ্ছি আই আই থেকে গেলে মানে ক্রস করলে কে হবে আমি ঘুরছি হচ্ছে ওয়াইজ সেন্সে তাহলে আই ক্রস যে হচ্ছে পজিটিভ কে কিন্তু যে ক্রস আই হয়ে যাবে মাইনাস কে উল্টো দিকে ঘুরছি জে ক্রস কে হয়ে যাবে আই কিন্তু কে ক্রস জে হয়ে যাবে মাইনাস আই কে ক্রস আই হয়ে যাবে জে কিন্তু আই ক্রস কে হয়ে যাবে মাইনাস জে এইভাবে এটা মনে রাখা যায় ইজিলি নাহলে প্রতিবার ডাইরেকশনটা নিয়ে ভাবতে হয় ঠিক আছে ক্লিয়ার একটা অন্য একটা রুল আছে তোমরা যেহেতু ম্যাথসে ডিটারমিনেন্ট করি তাই ওটা বলছি না ওটা দরকারও নেই আমার মতে ওটা ম্যাথামেটিক্স এর কোর ম্যাথামেটিক্স ভেক্টর সময় করবো এখন এখন ওটা নিয়ে কিছু বলছিলাম এক্ষেত্রেও দেখো ধরো তোমার কাছে একটা এক্স ভেক্টর আছে যেটা টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে আর একটা ওয়াই ভেক্টর আছে ধরো আই প্লাস জে প্লাস কে আমি যদি এদের মধ্যে ক্রস প্রোডাক্ট বার করতে বলি কি করবে তুমি জাস্ট লিখে নেবে দুটো ভেক্টরকে এবার করার সময় তুমি করতে পারো টু আইস আই ক্রস আই ডট প্রোডাক্টটা করা একটু সহজ এটা কিন্তু একটু একটুখানি বেশি ম্যাথমেটিক্স টু আই ক্রস আই জিরো কিন্তু টু আই ক্রস জে আমি পরপর ওগুলো আগে লিখে নাও আগে ফট করে করতে যাও না টু আই ক্রস জে প্লাস টু আই আই মাইনাস মাইনাস জে ক্রস আইন জে ক্রস কে প্লাস ফোর কে এই অ্যাকচুয়ালি টু টু থ্রি এগুলো সব এই ব্র্যাকেটের বাইরেই লিখতে পারতাম আমি ভেতরে লিখলাম একটা স্টেপ বাড়ছে আর কি আর কিছু না ফোর কে ক্রস আই প্লাস ফোর কে ক্রস জে তোমরাও করতে থাকো আমার সাথে সাথে এটা রেজাল্টেন্ট মানে টুয়াইস আই ক্রস জে কে প্লাস টুয়াইস আই ক্রস কে মানে মাইনাস টুয়াইস জে আমি কিছু ভুল করলে কিন্তু পয়েন্ট আউট করো আমার কিন্তু এগুলোতে একটু ভুল হয়ে যায় মাইনাস থ্রি আই প্লাস ফোর জে প্লাস ফোর মাইনাস আই আশা করি ঠিক করেছি তোমরা করে আনসারটা দেখো মিললো কিনা টু আইস কে মাইনাস টু আইস জে প্লাস থ্রি কে মাইনাস থ্রি আই প্লাস ফোর ফোর জে মাইনাস আই ফাইভ কে প্লাস টু জে মাইনাস সেভেন আই আমি এটা পেলাম যে একটা ভুল হয়ে থাকতে পারে একটু দেখে নাও মিলিয়ে নাও সেম পাচ্ছ কিনা